হে ইমানদারেরা শুনো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো, ওয়ালা ইয়াখাফু লাওমাতালাইম কোন তিরস্কারকারী তিরস্কারকে ভয় করবে না, কারো রক্তচক্ষু ভয় করবে না, কালো হুমকি ধুমকি ভয় করবে না, কালো জুলুম নির্যাতনকে ভয় করবে না, একমাত্র আল্লাহ পাককে ভয় করবে সেই হবে সফল মুমিন, সেই হবে কামিয়াব মুমিন। একমাত্র আল্লাহকে ভয় করবে সেই হবে সত্যিকারের মুমিন, একমাত্র আল্লাহকে ভয় করে হক কথাগুলো অকপটে বলে যাবে, কারো রক্ত চক্ষু ভয় করবে না, ওয়ালা ইয়াখাফু লাওমাতালাইম পরিবারের মানুষ মন্দ বলল কিনা, সমাজের মানুষ দুষ বলল কিনা, রাষ্ট্র আমার বিরুদ্ধে চলে গেল কিনা, প্রশাসন আমার বিরুদ্ধে চলে গেল কিনা, চেয়ারম্যান এমপি আমার বিরুদ্ধে চলে গেল কিনা, দেখার টাইম নাই, আমার আল্লাহ আমার পক্ষে আছে কিনা, এটাই হবে আমার চূড়ান্ত দেখার বিষয়। কথা বলে ঠিক কিনা? ভয় করি কাকে? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে ঢুকে যায় আর কোনো চিন্তা নাই। আজকে দেখেন সমাজের মধ্যে পুলিশ প্রোটেকশন আছে, গোয়েন্দা বাহিনী আছে, সিসি ক্যামেরা আছে, আপনার র‍্যাব বাহিনী আছে, নৌবাহিনী আছে, সেনাবাহিনী আছে, সব থাকা সত্ত্বেও সমাজ থেকে গুনাহ যাচ্ছে না, অপরাধ যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং সিসি ক্যামেরাকে ভয় করে, অনেক সময় অপরাধ করে না, কিন্তু এই বাহিনীগুলো মানুষের সাথে সবসময় থাকে না। মানুষকে অপরাধ থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে যে বাহিনী তৈরি করা হয়েছে সেই বাহিনীর মাধ্যমে একেবারে সমাজকে রাষ্ট্রকে পরিবারকে অপরাধ মুক্ত করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি না হবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে সিসি ক্যামেরা অক্ষম, পুলিশ বাহিনী অক্ষম, গোয়েন্দা বাহিনী অক্ষম, র‍্যাব বাহিনী অক্ষম, সেনাবাহিনী অক্ষম, সেখানে কাজ করবে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা বলেছেন, আল্লাহর ভয়ের কথা বলেছেন। ও বান্দা, তুমি যদি তোমার ভিতরে আমার ভয় সৃষ্টি করতে পারো, তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া আনতে পারো, তাহলেই তোমার দ্বারা গুনাহ ছেড়ে দেওয়া সম্ভব। তাকওয়া কাকে বলে প্রথমে বুঝে নিন। তাকওয়া বলা হয় আল্লাহর ভয়, সতর্কতা অবলম্বন করা, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা, এটাই হলো তাকওয়া। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসা করে, ও উবাই ইবনে কাব, তুমি তো কোরআনের কারি, তুমি তো কোরআনের মুফাসসির, আচ্ছা তাকওয়া কাকে বলা হয়, তাকওয়ার ব্যাখ্যা কি, এটা তুমি আমাকে বুঝায় দাও। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় জিজ্ঞাসা করে, ও উমর, তুমি আমার কাছে তাকওয়ার ব্যাখ্যা জানতে চেয়েছো, তুমি কি কোনোদিন কাঁটাদার জঙ্গল, কাঁটাদার গাছের পাশ দিয়ে রাস্তা অতিক্রম করেছো কি? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উবাই, আমি এমন জঙ্গল দিয়ে রাস্তা চলেছি যেই জঙ্গলের মধ্যে কাঁটাদার গাছ আছে, চতুর্দিকে কাঁটা। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুককে জিজ্ঞাসা করে, ও উমর, যখন তুমি কাঁটাদার গাছের পাশ দিয়ে অতিক্রম করেছো, জঙ্গল দিয়ে গিয়েছো, তখন তুমি কিভাবে হাঁটছিলে, তখন তুমি কিভাবে রাস্তা চলেছো? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উবাই, তখন আমি খুব সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করেছি যেন একটা কাঁটাও আমার শরীরে না বিঁধতে পারে, একটা কাঁটাও যেন আমার শরীরে না বিঁধে, আমি খুব ভয়ে ভয়ে সতর্কতার সাথে একবার এমনে একবার হেমনে একবার খুব এই সতর্কতার সাথে রাস্তা চলেছি। এবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও উমর, তুমি যে কাঁটা থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করে রাস্তা চলেছো, একটা কাঁটাও যেন তোমার শরীরে না লাগে, তোমার শরীরে রক্তাক্ত না করে তুমি যেমন সতর্কতার সাথে চলেছো, এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়। সমাজে থাকা অবস্থায় এমনভাবে চলবা যেন একটা হারাম কাজ তোমার দ্বারা সংগঠিত না হয়। কাঁটাদার বৃক্ষর পাশ দিয়ে যেমন সতর্কতার সাথে চলেছো, তেমনি ভাবে শরীয়তের বিধিনিষেধের ক্ষেত্রে সমাজে চলার ক্ষেত্রে এমন ভাবে চলবা যেন কোনো হারাম কাজ তোমার দ্বারা সংগঠিত না হয়, এটার নাম হলো তাকওয়া। কেউ কেউ তাকওয়ার ব্যাখ্যা করেছেন, ইদা কালা কালা লিল্লাহ
وإذا سكت سكت لله وإذا أعطى أعطى لله وإذا منع منع لله تقوى بلا হই যখন কথা বলবি আল্লাহকে ভয় করে আল্লাহর জন্য বলবি আর যখন চুপ থাকবে তখন আল্লাহর জন্য চুপ থাকবে যখন কাউকে কিছু দিবে আল্লাহকে খুশি করার জন্য দিবে কাউকে কিছু দিবে না বিরত থাকবে এটাও আল্লাহর জন্য বিরত থাকবে এটা বলা হয় তাকওয়া আল্লাহকে ভয় করা সর্বত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ঢুকায় দেওয়া হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহ একবার থানা ভবন থেকে মিরাট যাবেন মিরাট থানা ভবন একটা থানা ইন্ডিয়াতে মিরাট একটা রেল স্টেশন আশরাফ আলী থানভীর নাম আপনারা অনেকে শুনেছেন আশরাফ আলী থানভীর এত এত কিতাব এত এত পুস্তিকা এত গ্রন্থ তিনি লিখে গেছেন ওনার অল্প সময়ে এত গ্রন্থ লিখেছেন বর্তমানে কোনো আলেম যদি বলে আমি ওনার লেখা কিতাবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব কেউ পড়ে শেষ করতে পারবে না এত এত কিতাব লিখেছেন কেউ যদি বলে আমি সবগুলো পড়ে শেষ করব তিনি যা লিখেছেন সেগুলো পড়ে শেষ করার মতো মানুষ এখন নাই অনেকে চ্যালেঞ্জ করেছে আমি ওনার পুস্তিকা রিসালা সব পড়ব কিন্তু না কেউ পড়ে শেষ করতে পারে না কেউ বলে তিন ভাগের এক ভাগ পড়েছি আর পড়তে পারি না কেউ বলে অর্ধেক পড়েছি আর পড়তে পারে না কেউ বলে কয়েকটা পড়েছি আর পড়তে পারি না এত কিতাব লিখে গেছেন হাকিমুন নফস হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী তিনি একদিন ওনার বাড়ি থানা ভবন থেকে মিরাট এক আত্মীয়র বাড়িতে যাবেন আত্মীয়র বাড়ির জন্য তিনি গেন্ডারি নিয়েছেন যাকে আমরা উখ বলি উখ উখ চিনেন তোরা কি গেন্ডারি হ্যাঁ আত্মীয়র বাড়িতে যাবেন কোন সফর সঙ্গী নাই কোন খাদেম না এত বড় আলেম একা একা রওনা হয়ে গেছেন আজ কুশালের বুজা নিয়া আত্মীয়র বাড়িতে যাবেন হাদিয়া হিসাবে নিয়ে যাবেন এবার হুজুরকে কে না চিনে ট্রেনের মধ্যে উঠতেই সবাই চিনে ফেলছে সবাই ধরে হুজুরকে উঠাইছে আমার গেন্ডারির ওজন করো আমি টাকা দিব গেন্ডারির টাকা দিব আমার নিজের ভাড়াও দিব টিটি ডাক দিয়ে বলে হুজুর আপনি এত বড় আলেম আপনার একটু খেদমত করব আপনার টিকিটটা আমি কাটবো সরকারি আইন মানার জন্য কিন্তু আপনার গেন্ডারির বুজার টাকা দিতে হবে না হুজুর জিজ্ঞাসা করো টিটি তুমি কোন পর্যন্ত যাবে টিটি বলে আমি দিল্লি পর্যন্ত যাব হুজুর আপনি কোন পর্যন্ত যাবেন আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি মিরাট পর্যন্ত যাব তখন টিটি ডাক দিয়ে বলে হুজুর অসুবিধা নাই আপনি যদি দিল্লিও যান দিল্লি পর্যন্ত আপনি নিরাপদে যেতে পারবেন আপনার গেন্ডারির বুজার টাকা দিতে হবে না কেউ কিছু বলবে না এবার আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে টিটি আমি তো দিল্লি পর্যন্ত যাব না আমি তো তার চেয়ে আরো দূরে যাব চিঠি ডাক দিয়ে বলে হুজুর আপনি কি বলেন ট্রেন তো দিল্লির পরে আর যাই না দিল্লি তো হলো লাস্ট স্টেশন দিল্লির পরে তো আর কোনো রেল চলে না ট্রেন চলে না আপনি আবার কোথায় যাবেন হুজুর ডাক দিয়ে বলেন আমার গন্তব্য বহুদূর আমার গন্তব্য দিল্লি না আমার গন্তব্য হলো আল্লাহ পাক পর্যন্ত চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পর্যন্ত নিতে পারবে না তুমি তো আমার গেন্ডারির টিকেটের বুজা গেন্ডারির বুজার টাকা দিল্লি পর্যন্ত মাফ করাতে পারবে কিন্তু আল্লাহ পর্যন্ত তো তুমি আমাকে মাফ করাতে পারবে না তোমাকে সবাই চিনে এই জন্য তোমাকে টাকা দিতে হবে না কিন্তু আল্লাহ পাক যদি তোমাকে না চিনে তাহলে তো আমাকে জিজ্ঞাসা করবে ও আশরাফ আলী কেন তোমার গেন্ডারির টাকা পরিশোধ করলা না এটার নাম হলো তাকওয়া আল্লাহর ভয় এটার নাম হলো আল্লাহকে খুশি করে কাজ করা আজকে আমরা মনে করি অমুককে একটু ঠকাইতে পারলে পাঁচ টাকা ঠকাইছি আর মনে মনে খুশি রে খুশি আজকে আমি ওরে বোকা বানাইছি আজকে কাম করে লাইছি
যদি ট্রেনের টিকিট না কেটে টিটি কে ফাঁকি দিতে পারি, টিটি চেক না করে আজকে আমার কপালটা ভালো, আজকে ট্রেনের মধ্যে টিটি উঠে নাই, আমার টিটি টিকিট লাগে নাই। ও বন্ধু, তুমি সরকারকে ফাঁকি দিয়েছ, টিটি কে ফাঁকি দিয়েছ, কিন্তু আল্লাহ পাককে তো কেউ ফাঁকি দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাকওয়া হলো আল্লাহর ভয় হলো ওই যে চাচা তো ভাই, চাচা তো বোনের পাশে বসে গেছে জিনা করবে, চাচা তো বোন যখন বলছে ভাই তাকিল্লাহ আল্লাহকে ভয় করো, চাচা তো ভাই একেবারে নির্জন এলাকা নির্জন ঘর কেউ নাই, জিনা করলে করতে পারে, কিন্তু যখন বলছি ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো, চাচা তো ভাই আল্লাহকে ভয় করে চাচা তো বোন থেকে দূরে সরে গেছে, এইটাই হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইলে বড় বড় অপরাধ থেকে বাঁচা যাবে, বড় বড় পাপ থেকে বাঁচা যাবে, বড় বড় ইবাদত করতে সক্ষম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার বর্ণনা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে এক জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুমিন বান্দারা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা শুনো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহকে ভয় করার মতো ভয় করা মানে একমাত্র আল্লাহকে ভয় করবে, ওয়ালা ইয়াখাফু লাওমা তালাইম, কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না, কারো রক্তচক্ষু ভয় করবে না, কালো হুমকি ধুমকি ভয় করবে না, কালো জুলুম নির্যাতনকে ভয় করবে না, একমাত্র আল্লাহ পাককে ভয় করবে সেই হবে সফল মুমিন, সেই হবে কামিয়াব মুমিন। একমাত্র আল্লাহকে ভয় করবে সেই হবে সত্যিকারের মুমিন, একমাত্র আল্লাহকে ভয় করে হক কথাগুলো অকপটে বলে যাবে, কারো রক্ত চক্ষু ভয় করবে না, ওয়ালা ইয়াখাফু লাওমা তালাইম, পরিবারের মানুষ মন্দ বলল কিনা, সমাজের মানুষ দুষ বলল কিনা, রাষ্ট্র আমার বিরুদ্ধে চলে গেল কিনা, প্রশাসন আমার বিরুদ্ধে চলে গেল কিনা, চেয়ারম্যান এমপি আমার বিরুদ্ধে চলে গেল কিনা, দেখার টাইম নাই, আমার আল্লাহ আমার পক্ষে আছে কিনা, এটাই হবে আমার চূড়ান্ত দেখার বিষয়। কথা বলে ঠিক কিনা? আমার দেখার বিষয় হলো আমার আল্লাহ ঠিক আছে কিনা, আমার আল্লাহ রাজি সব রাজি, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, ও বান্দা তুমি আমাকে ভয় করো, আমাকে ভয় করলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসি, যারা মুত্তাকি হয়ে যাবে আমি মুত্তাকিনদের সঙ্গী হয়ে যাব।